আজ মঙ্গলবার 27শে চৈত্র 2023 সালের 11ই এপ্রিল মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো আজ মঙ্গলবার, আর এই মঙ্গলবার নামটি কিন্তু গ্রহদের যুবরাজ মঙ্গল দেবের নাম অনুসারেই নামাঙ্কিত। আজকের দিনে খালি পায়ে মাটি স্পর্শ করতে যেন ভুলবেন না, সব থেকে ভালো হয়। যারা দীর্ঘদিন ধরে রোগশোক অসুস্থতায় ভুগছেন, আর্থিকভাবে দুর্বলতা অনুভব করছেন, তারা ব্রহ্মকালীন মুহূর্ত ভোর 4:30 থেকে 5:30 সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠুন। উঠে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন, দেখবেন শরীর মনে সতেজতা অনুভব করার পাশাপাশি আর্থিকভাবেও আপনারা সমৃদ্ধশালী হবেন। আর যেহেতু মঙ্গলবার, তাই মঙ্গলদেবের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভমায় নামা এটি 108 বার জপ করুন। আর স্ক্রিনে তো আপনারা নবগ্রহ বীজমন্ত্র দেখতে পাচ্ছেন, পারলে 9টি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজমন্ত্রই প্রতিদিন 108 বার করে জপ করুন না। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনোই অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। সম্ভবত এই ধরাকুলে এর থেকে বেটার মন্ত্রসমূহ কিন্তু আর নেই, যে উপায়ে আপনারা নবগ্রহকেই একসাথে সন্তুষ্ট রাখতে সক্ষম হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে আসা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আজ আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন। আজ দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকেও মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আয় ইনকামও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। সকল প্রকার পার্টনারশিপে ক্রিয়াকলাপ থেকে আপনারা লাভবান হবেন। তবে কোনো কাগজে কলমে সই সাবুত করবার আগে ভাবনা চিন্তা করে করতে যেন ভুলবেন না। কর্মজীবনে আপনার লুকানো গুণাবলী বা সুপ্ত প্রতিভাগুলিকে কাজে লাগান। আজ কিন্তু যারা বাসস্থান সংক্রান্ত রিয়েল এস্টেট ওরিয়েন্টেড বিজনেস করেন, তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও কিন্তু আজ করা যেতেই পারে। রাজনীতিবিদদের সমাজে পপুলারিটি আজ বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদেরও আজকের দিনটি এক প্রকার ঠিকঠাক। আজ পরিবারের হিত সাধনে, পরিবারের ভালো করবার জন্য কঠোর কায়িক পরিশ্রম আপনারা করতে চলেছেন। আজ তাই কাজকর্মগুলি ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শের দ্বারা যাতে প্রেরিত হয় সেই প্রচেষ্টাই করুন। লোভ করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। আজ এমন একজন ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ হতে পারে যে আপনাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের একে অপরের কাছে প্রেমের দেবদূত হয়ে ধরা দেওয়ার দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে।